বিসমিল্লাহির রহমানির রহিম। নর্থ ব্রিজ স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি সহকারী শিক্ষক সানজিদা আক্তার আপনাদের সামনে নার্সারি গণিতের 9 নম্বর ক্লাসটা নিয়ে উপস্থিত হয়েছি। সবাইকে আমার আসসালামু আলাইকুম জানাচ্ছি। ছোট্ট সোনামণিরা, কেমন আছেন আপনারা? আপনারা ভালো আছেন নিশ্চয়ই। আপনারা ক্লাসটা শুরু করার আগে কি কি করবেন? শীটে নাম রোলটা আপনাদের লিখে ফেলেন, আর পেন্সিল রাবার স্কেল নিয়ে আপনারা আমার সাথে ক্লাসটা তাহলে ঝটপট করে ফেলেন। চলেন বোর্ডে চলে যায়। বোর্ডে দেখেন 1 নম্বরে দেওয়া আছে 56 থেকে 65 পর্যন্ত সংখ্যাগুলো লিখুন। তাহলে প্রথমে কি লিখবেন? 5 6, 5 10 6 56, 5 7 5 10 7 57, 5 8 5 10 8 58, 5 9 5 10 9 59, 6 0 60, 6 10 1 61, 6 2 6 10 2 62, 6 3 6 10 3 63, 6 4 6 10 4 64, 6 5 6 10 5 65। 1 নম্বরটা আমাদের শেষ হয়ে গেল। এবার 2 নম্বরে বলছে আগে পরের ও মাঝের ডিজিট লিখুন। তাহলে 46-এর আগে কী হয়? 45, তাই না? 45 46 47, তারপরে কী হবে? 48, 5 6 7 8 9 0, তাই না? 49, তারপর 50 51, 50 লিখেন আমার সাথে, 5 0 50 51। 2 নম্বর শেষ হলো। এবার 3 নম্বরে বলছে বড় সংখ্যাটি নির্ণয় করে ফাঁকা ঘরে লিখুন। তাহলে আমরা দেখি বড় সংখ্যা কোনটি। 4 10 7 47, 4 10 8 48, 4 10 9 49 আমাদের বড় সংখ্যা। এটা আমরা কোথায় লিখব? ফাঁকা ঘরে লিখলাম, 4 10 9 49। এখানে 5 10 2 52, 5 10 1 51, 5 0 50। তাহলে 50 ছোট, 51 52 সবচেয়ে বড়। আমরা বড় সংখ্যাটা নির্ণয় করে ফাঁকা ঘরে লিখে ফেললাম 5 10 2 52। ওকে, এবার আমরা পাতা উল্টাই এবং 4 নম্বরে চলে যাই। 4 নম্বরে কি বলছে? এলোমেলো সংখ্যাগুলো সাজিয়ে লিখুন। দেখি আমাদের কি কি এলোমেলো সংখ্যা আছে। আগে প্রথমে আছে 4 1, লিখে ফেলেন আপনারা 4 10 1 41, তারপরে কি হয়? 4 10 2 42, আপনারা সার্কেল করবেন তাহলে ভুল হবে না, 4 10 2 42, তারপরে 4 10 3 43, তারপরে কোথায় 4 10 4 44, 4 10 4 44, 4 10 5 45, তারপরে 4 10 6 46, 4 10 6 46, 4 10 7 47, 4 10 8 48, 4 10 9 49, আর বাকি থাকলো 5 0 50। কমপ্লিট আপনাদের। এবার 5 নম্বরে কি বলছে? বিয়োগ করুন। বিয়োগ অর্থ কি? বাদ দেওয়া। আমরা কত থেকে কত বাদ দিব? উপরে আছে 3, তাহলে 3টা দাগ দিয়ে ফেলেন, 1 2 3। কয়টা বাদ দিব? 2টা বাদ দিব, 1 2, 2টা কেটে দেন। কয়টা থাকলো? 1টা থাকলো, তাহলে আমরা কি লিখব? 1। পাশে আছে দেখেন 4, আগে 4টা দাগ দেন, 1 2 3 4। নিচে কত আমরা বাদ দিব? 4 থেকে 2 বাদ দিব, তাহলে আমরা 2টা কি করলাম? দাগ কেটে দিলাম, 1 2, 2টা দাগ কেটে দিলাম। কি থাকলো তাহলে? আর কয়টা দাগ থাকলো গুনি? 1 2। আমরা এই 2টা কোথায় লিখব? নিচে, তাই না? তাহলে 4 থেকে 2 বাদ দিলে কত থাকে? 2। 3 থেকে 2 বাদ দিলে কত থাকে? 1।
আমরা আঙ্গুলেও গুণে দেখতে পারি, তাই না সোনামণিরা? এক দুই তিন, তিন থেকে আমরা কত বাদ দিব? এক দুই, আমরা বাইরের থেকে বাদ দিয়ে দিলাম দুই, তাহলে কত থাকলো? এক। আবার চার থেকে দুই বাদ দিই, দেখি এক দুই তিন চার, চার থেকে কত বাদ দিব? এক দুই, দুই বাদ দিয়ে দিলাম কত থাকলো? দুই থাকলো, তাই না সোনামণিরা? এই যে আমরা দুই লিখে ফেললাম। তাহলে কেমন লাগলো আজকে ছোট্ট সোনামণিরা আমার সাথে সাথে আপনাদের ক্লাসটা পড়ে? আপনাদের ক্লাসটাও কমপ্লিট হয়ে গেল, তাই না? আমরা আবার পরবর্তীতে নতুন ক্লাস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। এ পর্যন্ত আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।